আল্লাহ পাক মানে দেখেন অর্থ কিন্তু অত্যন্ত সুন্দর এই দোয়াটির, অত্যন্ত সুন্দর, এত সুন্দর দোয়া সুবহানাকা যে রয়েছে, যেটি প্রসিদ্ধ হানাফি আর হাম্বলিদের কাছে, সেটিতে কিন্তু আল্লাহর শুধু গুণগান রয়েছে, আল্লাহর কাছে কিছু চাওয়া নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাসবিহ করলেন, হামদ করলেন, ওয়া তাবারাকা ইসমুকা হ্যাঁ বরকতময় তোমার নাম, ওয়া তাআলা জাদ্দুকা তোমার মর্যাদা অনেক উঁচু, ওয়া লা ইলাহা গায়র তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কালমা তাওহীদের ঘোষণা, খুব ভালো আল্লাহর গুণগান, কিন্তু কিছু চাইলেন না, ঠিক আছে। ইন্নী ওয়াজাহতু ওয়াজহিয়া আল্লাজী ফাতারাস সামাত, অঙ্গীকার এবং আল্লাহ রাব্বের গুণগান ইত্যাদি, কিন্তু আল্লাহ বায়ে বানি অবায় না খাতায় অনেক কিছু চাইলেন না। দেখেন অর্থটি বলি, আল্লাহুম্মা হে আল্লাহ বায়েদ বাইনি দূরত্ব তৈরি করে দাও, দূরত্ব সৃষ্টি করে দাও আমার মাঝে, অবাইনা খাতায় আমার গুনাহগুলির মাঝে, পাপাচারের মাঝে, মানে আমাকে পাপের কাছে যেতে দিও না আর আমার কাছে পাপকে আসতে দিও না, এত দূরে করে দাও। কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন তুমি পূর্ব পশ্চিমের মাঝে দূরত্ব সৃষ্টি করেছো, পূর্ব থেকে পশ্চিম যেমন দূরত্ব ওই রকম দূরে রাখো আমার থেকে গুনাহকে আর আমাকে গুনাহকে। আল্লাহ মানাক্কিনি, আর যে গুনাহগুলি হয়েছে এখন তো সেই গুনাহতে আমি তো এ হয়ে গেছি, ময়লা যুক্ত হয়ে গেছি, সুতরাং আল্লাহ মানাক্কিনি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, মিনাল খাতায় গুনাহগুলি থেকে, কামায় ওনাক্কা সবুল আবিয়াজ যেমন সাদা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, মিনাদ দানাসে মানে ময়লা আবর্জনা থেকে, ময়লা আবর্জনা থেকে তো রঙিন কাপড়ও পরিষ্কার করা হয়, কিন্তু রঙিন কাপড় পরিষ্কার যদি পুরোপুরি না হয়ে এক একটু দাগ লেগেও থাকে দেখা যায় না, কিন্তু রঙিন কাপড় আর সাদা কাপড়ে যে একটু হলুদ লেগেছে, একটা হলুদের ফোঁটা তরকারি ঝোল সামান্য একটু লেগেছে, একটু চা পড়েছে, ধোয়ার পরে দেখেন একটু দাগ থেকেই গেছে, এটা সাদা কাপড়ে বোঝা যাবে, লাল কাপড়ে বা অন্য কাপড়ে রঙিন কাপড়ে বোঝা যাবে না। সাদা কাপড় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনো দাগ থাকে না, ওই রকম আমাকে গুনাহমুক্ত করে দাও। আল্লাহ তারপরে তৃতীয় পর্ব, আল্লাহ মাগসিল খাতায়া, হে আল্লাহ আমার গুনাহগুলিকে ধুয়ে দাও, বিলমাই পানির দ্বারা, আর ওয়াসাল যে বরফ দ্বারা, ওয়াল বারাদি অনুবাদক লেখেছে শিশির দ্বারা, শিশির তো অন্য জিনিস, শিশির মানে যে ফোটাফোটে শিশির, শিশির বৃষ্টি যেটা হয়, কিন্তু এখানে বারাত মানে শিশির নাই, কিন্তু বারাত মানে হচ্ছে শিলা বৃষ্টি, বৃষ্টির সাথে বর্ষার সাথে যে পাথর পড়ে, হ্যাঁ বরফের পাথর, এটাকে বারাত বলা হয়, এটা কি বলা হয়, রায়ে যখন ফাতা দিয়ে বারাত পড়বে, আর বারাত মানে কিন্তু ঠান্ডা, এই যে এখন ঠান্ডা লাগছে এটা বারাত, এটা হচ্ছে বারাত, আর বারাত যখন হয়ে গেল দেখি একটা জবর আর একটা জজমের পার্থক্য, বারাত মানে হচ্ছে ওই যে শিলা, শিলা যদি শিলা বৃষ্টি, শিলা বৃষ্টির পানি হচ্ছে সবচেয়ে পরিষ্কার স্বচ্ছ পানি, ওর চেয়ে ভালো পানি হইতে পারে না, আকাশ থেকে যে পানিটা পড়ছে যদি এইরকম ভাবে আপনার বাটি ধরে নেন, জমিনে পড়তে দিলেন না, কোনো গাছপালার উপরে পড়লো না, খোলা মাঠে এইভাবে, তো ওর চেয়ে ভালো পানি পৃথিবীতে আর হইতে পারে না, এত স্বচ্ছ পানি, বুঝতে পারছেন না, এইসব পানি দিয়ে পরিষ্কার করে দাও আমার গুনাহগুলিকে ধুয়ে, কত সুন্দর দোয়া। সুতরাং যাদের মুখস্থ না মুখস্থ করার চেষ্টা করবে, যাদের মুখস্থ আছে কিন্তু পড়েন না পড়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান, যদিও সুন্নাত যে কোনো একটা পড়লে যথেষ্ট হয়ে যায়।